লিওন ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ইয়া, এই তো ভালো আছে ভাই। আপনার কি শালি টালি আছে? ওয়েট ভাই, ওয়েট ওয়েট, ফোন রাখেন ভাই। আমাকে না ফোন রাখেন, ফোন রাখেন আর আপনি আগে আমাকে বলেন শালির ইংরেজি কি। শাল আগে জিজ্ঞেস বলেন লিমন ভাই শালি আছে কি না, শালির ইংরেজি। আচ্ছা ঠিক আছে, যদি শালির ইংরেজি আমি পারি, এর লিমন ভাই শালি আমার দিবে। আগে বলেন শালির ইংরেজি। আচ্ছা, শালির ইংরেজি হচ্ছে সিস্টার ইন ল। দ্যাটস রাইট। শালিকে আমরা ইংরেজিতে কিন্তু বলতে পারি সিস্টার ইন ল। সো আজকে বেসিক্যালি আমরা মানুষের রিলেশনশিপ নিয়ে কিছু ভোকাবুলারি শিখব, আমরা দুইজন মিলে ট্রাই করব আপনাদেরকে সবগুলো জানানোর। সো আমরা একদম শুরু থেকে শুরু করি তাহলে। জি শিওর। আচ্ছা ঠিক আছে, এবার আমরা যাব হচ্ছে কি, আপনি ভাই এখনো বিয়ে করেন নাই, ভাই বিয়ে করবে তাহলে? বিয়ে করব মানে তাড়াতাড়ি না, হবু স্ত্রী। আমার কে বিয়ে করবে? হবু স্ত্রী, ফিয়ান্সি। তারপর যদি আমরা বলতে চাই শ্বশুর, শ্বশুর ফাদার ইন ল, এটা লিওন ভাই ভালো জানে। মাদার ইন ল, ইয়া শাশুড়ি, শাশুড়ি মাদার ইন ল, শ্বশুর হচ্ছে ফাদার ইন ল। তারপর হচ্ছে শালা, শালা ব্রাদার ইন ল। শালি তো আমরা আগে শালি দিয়ে আমরা স্টার্ট করেছি। জামাই, জামাই হচ্ছে আমি হব ভবিষ্যতে, সন ইন ল। ভবিষ্যতে হবে সন ইন ল। ইয়া পুত্রবধূ, পুত্রবধূ ডটার ইন ল, মানে বউ, মানে কন্যা আর কি। সরি, কন্যা না, কনে বলে বা বউ আর কি, নতুন বউ। ইয়া ডটার ইন ল, ডটার ইন ল। ইয়া নাতি, নাতি, নাতি গ্র্যান্ডসন, নাতনি গ্র্যান্ড ডটার, গ্র্যান্ড ডটার, গ্র্যান্ডসন আর গ্র্যান্ড ডটার। সর্বোৎকৃষ্ট নাতি, গ্রেট গ্র্যান্ডসন। দ্যাটস রাইট। বাবা, ফাদার, মা, মাদার, ভাই, ব্রাদার, বড় ভাই, এল্ডার ব্রাদার, ছোট ভাই, ইয়াঙ্গার ব্রাদার, বোন, ছোট বোন, ছোট বোন, সিস্টার, বড় বোন, এল্ডার সিস্টার, ছোট বোন, ইয়াঙ্গার সিস্টার। দ্যাটস রাইট। স্বামী, হাজবেন্ড, স্ত্রী, ওয়াইফ, স্পাউস বা ওয়াইফ, স্পাউস। ইয়া আর যদি আমি কমনলি ভাই বোনের কথা বলতে চাই, ভাই বোন, সিবলিংস, সিবলিংস, সিবলিংস মানে আমার কয় ভাই বোন আছে, হাউ মেনি সিবলিংস ডু আই হ্যাভ। এক্স্যাক্টলি। মেয়ে বা কন্যা, ডটার, ছেলে বা পুত্র, সন। দ্যাটস রাইট, সন। দাদা বা নানা, গ্র্যান্ডফাদার মানে দাদাও হয় নানাও হয় আপু। এক্স্যাক্টলি। আর যদি আমি উল্টোটা বলি, নানু বা দাদু, ওকে গ্র্যান্ডমাদার। দ্যাটস রাইট। আর হচ্ছে চাচি, চাচি আন্ট, চাচা আঙ্কল। আচ্ছা ঠিক আছে, সো চাচা মানে তো আঙ্কেল, তাহলে আমি যদি মামার কথা বলতে চাই আমরা কি বলতে পারি? ওকে আপু, আঙ্কেল মানে হচ্ছে চাচা, বাট আমি যদি মামা বলতে চাই, ইট মিন্স ম্যাটারনাল আঙ্কেল, ম্যাটারনাল আঙ্কেল, ম্যাটারনাল মানে মায়ের দিক থেকে। সিমিলারলি আমি যদি মামি বলি, ওকে মামি মিন্স আমরা হচ্ছে তখন বলতে পারি ম্যাটারনাল আন্ট, ম্যাটারনাল আন্ট। ইয়া আন্টি মানে হচ্ছে শুধু চাচি, বাট ম্যাটারনাল আন্ট মানে হচ্ছে যে মামি, আর ম্যাটারনাল আন্ট মানে মামা। ওকে এভরিওয়ান, সো দ্যাটস অল ফর টুডে। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। আর হ্যাঁ গাইস, আমাদের তিনজনের, মিমাপু, আমি এবং লিমন ভাই, আমরা তিনজন মিলে আমাদের নিউ সুপার স্পোকেন ব্যাচ শুরু হচ্ছে 20 মার্চ থেকে। যারা এখন ভর্তি হওয়া অ্যাডমিট হওয়া নাই, দ্রুত ভর্তি হয়ে যেও। স্পোকেন, ফোনেটিক্স সহ সব কিছু, এসেন্সিয়াল গ্রামার সহ এ টু জেড সব কিছু পেয়ে যাবে এই কোর্সে। যারা এখনও ভর্তি হওয়া নাই, দ্রুত ভর্তি হয়ে যাও। দেখা হবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।